বিশ্বের পরমাণু শক্তিধর পাঁচ দেশ, যাদের একটি অসংবেদনশীল সিদ্ধান্তে গোটা পৃথিবীতে নেমে আসতে পারে মহাপ্রলয়। এই দেশগুলোর শক্তির মূল আধার ধরা হয় পারমাণবিক বোমাকে। বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য ধরে রাখতে এই দেশগুলো পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। এর মধ্যে চলছে এসবের পরীক্ষা নিরীক্ষা, হুমকি ধামকি। একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা। বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় 13,080 পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এছাড়াও চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ 9 দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। স্নায়ুযুদ্ধের সময় শুধু যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যাই ছিল বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যার চেয়ে অনেক বেশি। আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে এবং বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। পারমাণবিক অস্ত্রের হিসাব সবসময় অনুমান ভিত্তিক হয়ে থাকে। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে 5,977 পারমাণবিক অস্ত্র আছে, যা যে কোনো দেশের চেয়ে বেশি। এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারের বিস্ফোরণ ঘটানো সম্ভব। তবে এগুলোর মধ্যে 1,500 অস্ত্র বর্তমানে অকার্যকর এবং দ্রুতই হয়তো সেগুলো ধ্বংস করা হতে পারে। বাকি 4,500 অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল বা রকেট, যেগুলি দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব। এগুলোর মধ্যে 1,588 অস্ত্র বর্তমানে নানান স্থানে মোতায়েন রাখা হয়েছে। এই অস্ত্রগুলো রাখা হয়েছে মূলত সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বের যে কোনো ধরনের সক্ষমতার কথা বলা হলে তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। সামরিক ক্ষেত্রে, বিশেষ করে পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। 2010 থেকে 2018 সালের মধ্যে যুক্তরাষ্ট্র মজুদ করা পারমাণবিক অস্ত্রের কথা জনসম্মুখে প্রকাশ করলেও ট্রাম্প সরকার আসার পর থেকে চর্চা থেমে যায়। পরবর্তীতে জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর পারমাণবিক অস্ত্র সংক্রান্ত স্বচ্ছতা পুনর্বহাল করা হয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,428 এবং সংখ্যার দিক থেকে এদেশে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র আছে। বর্তমানে পারমাণবিক অস্ত্রের হিসাবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে যুক্তরাষ্ট্র। দেশটি পারমাণবিক অস্ত্র মজুদ কমানোর প্রবণতা দেখালেও নানানভাবে নিজেদের শক্তি বৃদ্ধিতে থেমে নেই। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুদে F-35B-112 বোমা ও ক্রুজ মিসাইল আছে। এগুলোর মাধ্যমে দেশটি প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। এই অস্ত্রগুলো নতুন সংযুক্তি। অন্যদিকে 1951 সালে মস্কোর সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন। সে সময় চীনকে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। এর বদলে চীন রাশিয়াকে ইউরেনিয়ামের আকরিক সরবরাহ করে। ওই দশকের শেষের দিকে চীন বেশ সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করে। তবে আপাতত চীনে কোনো মোতায়েন করা ক্ষেপণাস্ত্র নেই। চীনের কাছে থাকা 350 অস্ত্রই সংরক্ষিত আছে। এই অস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক হিসাব অনুসারে ফ্রান্সের কাছে বর্তমানে সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে 280 এবং অকার্যকর 10টি। সব মিলিয়ে মোট 290 অস্ত্র মজুদ আছে ফ্রান্সের কাছে। 2018 সালেও এই সংখ্যা ছিল 300। গত বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন পারমাণবিক শক্তি প্রদর্শনে বিশ্ববাসীকে এক প্রকার হুমকি দেন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তখন এর জবাবে বলেন, পুতিনকে খেয়াল রাখতে হবে ন্যাটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে। এ থেকে অনুমেয় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী অবস্থানে আছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে থাকা 5 রাষ্ট্রের একটি যুক্তরাজ্য। এই রাষ্ট্রের কাছে বর্তমানে 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন আছে। তাদের সমুদ্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের যাত্রা 1970 সাল থেকে অব্যাহত আছে। এছাড়াও যুক্তরাজ্যের মোট মজুদকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 225, এর মধ্যে 180টি সামরিক। যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বা ACA-র মতে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত 4টি স্বল্প পাল্লার এবং 2টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এছাড়া 7,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রসহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলমান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা অনুষদের ধারণা, পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় 100 থেকে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো স্থল ও আকাশ পথে ব্যবহার করা সম্ভব। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে মোট 165টি পারমাণবিক অস্ত্র মজুদ আছে।